দেখছেন যে এখানে আমরা কম্বাইন হার্ভেস্টার মেশিন যেটি কক্সবাজার উপজেলার জন্য বরাদ্দ করা হয়েছে সেটি আজকে আমরা উদ্বোধন করলাম। এটি প্রযুক্তির একটি অনন্য দিক। আপনারা জানেন যে হিউম্যান লেবার দিয়ে যখন আপনারা ধান কাটবেন এখানে যে খরচটি হয় এখান থেকে কানি প্রতি যেটি 4,000 টাকা কম খরচ হবে, এতে করে আমাদের কৃষক যারা আছেন কৃষক ভাইয়েরা তারা উপকৃত হবেন। হিউম্যান লেবার তাদেরও ব্যবস্থা করা হয়েছে, আপনারা জানেন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এখন আমরা একটু নিশ্চিত হয়ে শ্রমিক মানে যারা ধান কাটার শ্রমিক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ঢোকাচ্ছি। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে তারা তাদেরও ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে আমাদের কৃষকদের আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আছেন যে কৃষক বান্ধব সরকার এটি এবং কৃষির জন্য সর্বোচ্চ যে গুরুত্ব তিনি দিয়েছেন আমরা এই কক্সবাজার জেলায় এটি সবসময় করে আসছি এবং করে যাব।